বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। পুরো ভোটের প্রচার ঘিরে প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার তুফানগঞ্জ। রবিবার পৌরসভার পাঁচ নম্বর বাড়ির বিজেপি প্রার্থী শুভাশিস ধরের সমর্থনে প্রচারে আসেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। অভিযোগ, বিজেপি বিধায়ককে লক্ষ্য করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। উঠল গো ব্যাক স্লোগান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন বিজেপি বিধায়িকা। প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে দাবি করেন বিধায়ক। বিজেপির নানা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। দেখুন, তৃণমূলের সংস্কৃতি আমরা বারবার বলছি যে তারা এত উন্নয়ন করেছে, উন্নয়ন রাস্তাঘাটে দেখা যাচ্ছে, যে বিজেপি প্রচার করতে বেরোলেই তারা বাধা দিচ্ছে। কিসের ভয়? রাজনৈতিক দল তো প্রচার করবে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে প্রতিদিন, তাই আমরা মানুষের কাছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কথা বলছি। আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি পাঁচ নাম্বার ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে, শুভাশিস ধর ওরফে শুভ, তাকে প্রত্যেকেই চেনে, নবীন, তার গ্রহণযোগ্যতা আছে এই ওয়ার্ডে, যার জন্য তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে যে তারা যদি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে তাহলে এখানে নিশ্চিত শুভজিৎ ধর জিতবে। এই ভয়ে তারা বাধা দিচ্ছে। ওদের সংস্কৃতি, ওরা যে গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নিচ্ছে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, তার এই নমুনা আমরা প্রতিদিন বলছি। তারা প্রচারে কেন বাধা দিচ্ছে? তারা এত উন্নয়ন করেছে, তা উন্নয়ন যদি করে থাকে, আমরা তো আজকে রাস্তাঘাট পরিদর্শনও করছি, মানুষ ভীত সন্ত্রস্ত। আজকেও স্লোগানে দেখা গেল মালতী দেবী তো এখানকার বিধায়ক, এটা তো জনগণের কথা নয়। মালতী দেবীকে তুফানগঞ্জের তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মালতী দেবী তো এখানকার বিধায়ক। মালতী দেবী প্রতিদিন থাকবে, প্রতিদিন ওয়ার্ডে প্রতিদিন। তৃণমূল কি করে করুকটা? আমি তো প্রতিদিন আছি প্রচারে, আপনারা তো প্রতিদিন দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মীদের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছে স্লোগানে। ওদের সংস্কৃতি প্রথমেই বলেছি, তৃণমূলের কি সংস্কৃতি আমরা প্রতিদিন তাদের নেতাদের আচরণে বুঝতে পাচ্ছি। ধন্যবাদ। কোনো বাধা দেওয়া হয়নি তো, ওরা নর্মালি প্রচার করছে, আমরা নর্মালি প্রচার করলাম, কোন রকম আমরা গো ব্যাক বলিনি। প্রচার করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ওদের মতো ওরা প্রচার করবে। শান্তিপূর্ণভাবে ভোট হবে না, শান্তিপূর্ণ ভোট। আচ্ছা, শিলিগুড়িতে যে ভোট হয়েছে, শিলিগুড়িতে ভোট হলো বিধাননগরে, কোথাও অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা ঘটনাটা বলতে পারবে না। আসলে ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। মানে আজকে কিন্তু আমাদের মন্ত্রীরা কিন্তু কনভয় নিয়ে, পুলিশ নিয়ে কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করতে পারে, আমাদের মন্ত্রীরা কিন্তু আসছে না। আর আজকে এরা যেভাবে সেন্ট্রাল ফোর্স নিয়ে পাড়ায় পাড়ায় ঢুকে মানুষের মধ্যে একটা ভীতি সন্ত্রাস তৈরি করে, সন্ত্রাসের সৃষ্টি করছে, সেটা কিন্তু আমরা চাইছি না। তাই আজকে এদের পায়ের তলায় মাটি নেই, তাই আজকে এরা বলছে যে তৃণমূল সন্ত্রাস করবে। আমরা সন্ত্রাসে বিশ্বাসী না, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, এটাই কাম্য। আপনার নাম? অম্লান বর্মা। কত নম্বর প্রার্থী? পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ টেন। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।